দর্শক, এই মুহূর্তে নির্বাচনী প্রচারণার খবর জানবো। সেই খবর জানাতে সন্দীপ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন রনি দত্ত। রনি, সোহেলি, আমি এই মুহূর্তে অবস্থান করছি সন্দীপের পূর্ব সন্দীপ উচ্চ বিদ্যালয়ের মাঠে। সেখানে নির্বাচনী আওয়ামী লীগের একটি নির্বাচনী যে সমাবেশ, সেই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছেন দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এখন সন্দীপবাসীর সাথে কথা বলছেন এবং সন্দীপের লোকজন আসলে তার সাথে কথা বলতে পেরে খুবই উৎফুল্ল। আপনি দেখছেন যে সন্দীপের একজন গৃহহীন এখন একজন নারী, যিনি আশ্রয় পেয়েছেন, সেই গৃহহীন একজন নারী, তিনি আসলে সন্দীপের তার সাথে কথা বলছেন প্রধানমন্ত্রী এবং সেই বিষয়টি দেখছেন এবং তিনি সন্দীপের যে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সেই বিষয়গুলো তুলে ধরেছেন এবং সেটা তুলে ধরে যে সন্দীপের যে ভবিষ্যৎ যে পরিকল্পনা সেটি আসলে তিনি তুলে ধরেছেন এবং জনগণের কাছে সন্দীপের যে নৌকার পক্ষে আসলে ভোট দেওয়ার জন্য তিনি আহ্বান জানিয়েছেন। তো এই মুহূর্তে সন্দীপের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হয়তো অনুষ্ঠিত হবে, সেই সাংস্কৃতিক অনুষ্ঠানটা উপভোগ করবেন মাননীয় প্রধানমন্ত্রী। তিনি ঢাকার যে তেজগাঁও দলের কার্যালয়, দলীয় কার্যালয়ের থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়েছেন। তো সার্বিকভাবে বলা চলে যে তিনি যে বিষয়টি সবচেয়ে বেশি যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যাতে যে সুষ্ঠুভাবে নির্বাচন হয় এবং সুষ্ঠু তিনি যে নির্বাচনের ক্ষেত্রে নানা দিক নির্দেশনা আসলে এখানে দিয়েছেন এবং আমরা দেখছেন যে তিনি জনগণের কাছে আসলে যে ভোট সেই ভোটটি আসলে সে তিনি চেয়েছেন। তো সার্বিকভাবে বলা চলে যাতে সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে যাতে নির্বাচনটা হয় সেই বিষয়টি তিনি আসলে আমাদেরকে এখানে যে সন্দীপের যে মানুষ তাদেরকে জানিয়েছেন যাতে সুষ্ঠু এবং সুন্দরভাবে এই নির্বাচনটি সম্পূর্ণ হয় এবং যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয় সেই বিষয়টি তিনি আসলে জানিয়েছেন। তো এই জন্য ধন্যবাদ আপনাকে দর্শক। সন্দীপের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী রনি দত্ত।